কেউ বইতো না? সাংবাদিক বন্ধুরা, সবাইকে আজকের এই সাংবাদিক বৈঠকে আমি নমস্কার জানাচ্ছি। আপনাদের উপস্থিত হওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। সঙ্গে যিনি আছেন বেণুভূষণ দাস, টিসিএস এবং বর্তমানে জয়েন্ট এমডি আমাদের ন্যাশনাল হেলথ মিশন স্বাস্থ্য দপ্তরের। আমাদের ক্যাবিনেট গত 3 তারিখে সমাপ্ত হয়েছে, কিন্তু যেহেতু মাননীয় মুখ্যমন্ত্রী ব্যস্ত ছিলেন এবং অনেক রাত হয়ে গেছিল, তাই সাংবাদিক বন্ধুদেরকে সঠিক সময়ে আমরা ক্যাবিনেটের পরে যে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আপনাদের অবগত করতে চাই বা বরাবর করে আসছি সেগুলো আর করা হয়নি। তাই আজকে কিছু গুরুত্বপূর্ণ ঘোষণা বা সিদ্ধান্ত নিয়ে আপনাদের সামনে রাজ্য সরকার থেকে আমরা হাজির হয়েছি আপনাদের মাধ্যমে রাজ্যের জনগণকে অবগত করার জন্য। আমাদের খুবই একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যেটা রাজ্য সরকার গ্রহণ করেছে এবং আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে গত বাজেট সেশনে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের মাননীয় অর্থমন্ত্রী ঘোষণা করেছিলেন যে আয়ুষ্মান ভারতের আদলে ত্রিপুরা রাজ্যে আমরা রাজ্যের মানুষের চিকিৎসা ব্যবস্থার কথা মাথায় রেখে চিফ মিনিস্টার জন আরোগ্য যোজনা নামে একটি প্রকল্প চালু করা হবে। এটা বাজেট অধিবেশনে বলা হয়েছে এবং তার জন্য 59 কোটি টাকার একটা বরাদ্দ সেখানে হিসাব করে রাখা হয়েছিল। মাননীয় অর্থমন্ত্রী তার বাজেট ভাষণে এই অর্থের কথাও উল্লেখ করেছেন। আপনারা জানেন যে প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা বা আয়ুষ্মান ভারত নামে একটা প্রকল্প ইতিমধ্যে ভারতবর্ষে চালু রয়েছে, আমাদের রাজ্যেও চালু রয়েছে এবং বছরে 5 লক্ষ টাকার সেই ট্রিটমেন্ট বেনিফিট সারা ভারতবর্ষের প্রায় 26,000-এর মতো হাসপাতালগুলো থেকে সারা দেশের মানুষ তারা গ্রহণ করে থাকছে সেই বেনিফিটগুলো। আমাদের রাজ্যেও সে বেনিফিট রাজ্যের গরিব অংশের মানুষ বিশেষ করে সেটা গ্রহণ করে আসছে এবং ত্রিপুরা রাজ্যে এই আয়ুষ্মান ভারতের অধীন প্রাইম মিনিস্টার জন আরোগ্য যোজনা তার অধীন প্রায় 4.5 লক্ষ মানুষ জনগণ ইতিমধ্যে রেজিস্টার্ড হয়েছে এবং 5 লক্ষ টাকা করে বছরে বিভিন্ন চিকিৎসার সেখানে সুযোগ সুবিধা তারা গ্রহণ করছেন। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী, আমাদের অর্থমন্ত্রীর ঘোষণা অনুযায়ী এই ঘোষণাকে বাস্তবায়িত করার জন্য গত ক্যাবিনেট মিটিং এ 3 তারিখে চিফ মিনিস্টার জন আরোগ্য যোজনা অর্থাৎ সম্পূর্ণ আয়ুষ্মান ভারতের মতো আয়ুষ্মান ভারতের আদলে চিফ মিনিস্টার CNJAY চিফ মিনিস্টার জন আরোগ্য যোজনা নামে যে প্রকল্প যেটা ঘোষণা দেওয়া হয়েছিল তার অনুমোদন ক্যাবিনেট দিয়েছে। 4.5 লক্ষ ফ্যামিলি যারা ইতিমধ্যে আয়ুষ্মান কার্ড পাচ্ছে সুযোগ সুবিধা তারা এই প্রকল্পের বাইরে থাকবে। কারা কারা এই প্রকল্পের সুবিধা গ্রহণ করতে পারবে? যারা আয়ুষ্মান ভারতের প্রকল্পের মধ্যে অলরেডি রেজিস্টার্ড তারা ব্যতিরেকে সবাই এই প্রকল্পের আওতায় আসবে আর শুধুমাত্র 10,000 বিল্ডিং এবং আদার কনস্ট্রাকশন যারা ওয়ার্কার সঙ্গে মানে লেবার ডিপার্টমেন্টে তাদেরও সেখানে 10,000-এর মতো শ্রমিক রয়েছে তারা তার বাইরে সেখানে থাকবে। অর্থাৎ আমাদের যেটা লক্ষ্যমাত্রা প্রায় 4,15,000 ফ্যামিলিজ সারা রাজ্যে
এই চিফ মিনিস্টার জন আরোগ্য যোজনার আওতায় আসবে। বছরে 5 লক্ষ টাকা করে তারা বিভিন্ন চিকিৎসা পরিষেবার সুযোগ তারা গ্রহণ করতে পারবে, যেটা আয়ুষ্মান ভারত প্রাইম মিনিস্টার জন আরোগ্য যোজনার মাধ্যমে 4.5 লক্ষ মানুষ গ্রহণ করছে। তার সঙ্গে যোগ হবে 4,15,000 মানুষ যারা অলরেডি আয়ুষ্মান ভারতের আওতায় নেই, তারা এই চিফ মিনিস্টার জন আরোগ্য যোজনার আওতায় আসবে। এর মধ্যে আমাদের 70,000 গ্রুপ সি গ্রুপ ডি যারা কর্মচারীরা রয়েছে, এই 70,000 গ্রুপ সি গ্রুপ ডি কর্মচারীদেরও তাদের মধ্যে রাখা হয়েছে। যারা কর্মচারীরা আছেন বছরে প্রায় 6,000 টাকা করে তারা মেডিকেল অ্যালাউন্স পেয়ে থাকেন, যদি কোনো কর্মচারী চান যে তারা চিফ মিনিস্টার জন আরোগ্য যোজনার সুবিধা গ্রহণ করতে বছরে 5 লক্ষ টাকা করে, তবে তাদেরকে এই বছরে যে 6,000 টাকার সুবিধা তারা পান সেটা সার্টিফাই করতে হবে সরকারের কাছে, তবে তাদেরকে এই চিফ মিনিস্টার জন আরোগ্য যোজনা অর্থাৎ CMJAY যে 5 লক্ষ টাকা করে বছরে যে সুযোগ সুবিধা সরকারিভাবে প্রদান করা সেটা তারা গ্রহণ করতে পারবে। সাবজেক্ট টু দ্য কন্ডিশন যে দে হ্যাভ টু সারেন্ডার দ্য ফ্যাসিলিটি হুইচ দে হ্যাভ বিন গেটিং সিন্স লং অ্যাট দ্য রেট ₹6,000 পার অ্যানাম। 6,000 টাকা করে বছরে যে টাকাটা তারা পাচ্ছে সেটা তাদের সারেন্ডার করতে হবে, তবেই তারা বছরে 5 লক্ষ টাকার সুবিধা তারা পাবে। টোটাল 4,15,000 ফ্যামিলিকে আমরা রেজিস্টার করব। আয়ুষ্মান ভারতের আওতা যারা আছে তাদের বাদ যাবে, তার বাইরে প্রতিটা পরিবার পাবে, এমন পর্যন্ত মুখ্যমন্ত্রীর পরিবারও পাবে, ক্যাবিনেট মন্ত্রীর পরিবাররাও পাবে, অফিসাররাও পাবে, সমাজের প্রতিষ্ঠিত যারা লোক রয়েছে তারাও পাবে, কাউকে বাদ দেওয়া হবে না। আমাদের 4,15,000 পরিবার, আপনারা জানেন যে আমাদের প্রায় 9,75,000 পরিবার রয়েছে ত্রিপুরা রাজ্যে, এই 9,75,000 পরিবারের মধ্যে 4,50,000 অর্থাৎ 4,50,000 অলরেডি কাভার্ড আন্ডার আয়ুষ্মান ভারত PMJAY প্রাইম মিনিস্টার জন আরোগ্য যোজনা প্লাস 4,15,000 আমরা নতুন রেজিস্টার করব এই চিফ মিনিস্টার জন আরোগ্য যোজনার মধ্যে, আর 10,000 যারা অলরেডি লেবার ডিপার্টমেন্টের অধীনে রয়েছে বিল্ডিং এবং আদার কনস্ট্রাকশন ওয়ার্কার্স তারা বাদ যাবে, তারা লেবার ডিপার্টমেন্টের অধীনে বিনা সেখানে সুবিধা সুযোগে তারা পেয়ে থাকে। এবং বাৎসরিক যে খরচ আমাদের যাবে এই চিফ মিনিস্টার জন আরোগ্য যোজনা বাস্তবায়ন করতে গিয়ে সেটা হচ্ছে 104 কোটি টাকা। যদিও টাকাটা আমাদের বাজেটে বলা হয়েছিল 59 কোটি, কিন্তু পরবর্তী সময়ে সেটা একটা লামসাম ধরা হয়েছিল অনুমানের উপর, কিন্তু পরবর্তী সময়ে স্বাস্থ্য দপ্তরের আমাদের এখানে আধিকারিক আছেন, তারা সেটাকে ক্যালকুলেট করে বসে সেটা সিদ্ধান্ত হয়েছে যে এবারকার বাজেটের আগেই মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে তার শুভ সূচনা হবে এবং 104 কোটি টাকা বাৎসরিক ব্যয় হবে এই চিফ মিনিস্টার জন আরোগ্য যোজনা ত্রিপুরা রাজ্যে বাস্তবায়িত করতে গিয়ে। 4,15,000 বেনিফিশিয়ারি তার আওতায় আসবে আমাদের রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তরের অধীন সার্বাধিক বন্ধুরা। এবং এই যে স্কিম, এই স্কিমে যে কিছু স্যালিয়েন্ট ফিচার্স সেটা কি, ইট উইল প্রোভাইড ক্যাশলেস পেপারলেস ইন্স্যুরেন্স বেনিফিট to the patients up to the limit of 5 lakhs per annum per family. Cashless, paperless benefit pradan kora hobe 5 lakh taka kore protita poribar ke, ebong proti bochore seta automatically renewed hoye jabe। এমন ইন্স্যুরেন্স অনেক রয়েছে আপনারা জানেন যে বছরে যদি আমি সেটাকে ব্যক্তিগতভাবে গিয়ে রিনিউ না করাই তবে সেটা ল্যাপস হয়ে যায়, ইনভ্যালিড হয়ে যায়। তো এই আমাদের চিফ মিনিস্টার জন আরোগ্য যোজনার ক্ষেত্রে তার কোন মানে ল্যাপস হয়ে যাওয়ার কোন স্কোপ নেই, এটা অটোমেটিক্যালি সেটা আবার রিনিউড হবে এবং সাধারণ জনগণের যেন হয়রানির শিকার হতে না হয়
তার জন্য রাজ্য সরকার থেকে এই ব্যবস্থা করা হয়েছে যে একবার রেজিস্টার্ড হবে সেটা চলতে থাকবে বছরে 5 লক্ষ টাকা করে। যারা হাসপাতালে ভর্তি হবে, হাসপাতাল থেকে ডিসচার্জ হওয়ার পর 15 দিনের ওষুধ তাকে বিনামূল্যে প্রদান করা হবে। এটা হচ্ছে বিউটি, বা এটা হচ্ছে আমাদের এই যে চিফ মিনিস্টার জন আরোগ্য যোজনা যেটা নতুন ঘোষণা করা হলো বা সিদ্ধান্ত হয়েছে, তার 15 দিনে হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর যে পেশেন্ট থাকবে 15 দিনের ওষুধপত্র যাই খরচা যাবে তাকে বিনামূল্যে প্রদান করা হবে। এটা হচ্ছে তার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা উদাহরণ আমাদের এই চিফ মিনিস্টার জন আরোগ্য যোজনা। আমাদের এই চিফ মিনিস্টার জন আরোগ্য যোজনা CMJAY আয়ুষ্মান ভারতের অধীন যে সমস্ত হাসপাতালগুলো সারা দেশে রয়েছে সেই হাসপাতালগুলোতে এই ফ্যাসিলিটি পাওয়া যাবে। সারা ভারতবর্ষে এমন আমাদের জানা অনুযায়ী 26,000-এর কাছে হাসপাতাল রয়েছে যেখানে আয়ুষ্মান ভারতের ফ্যাসিলিটি পাওয়া যায়, ওই হাসপাতালগুলোতে এই চিফ মিনিস্টার জন আরোগ্য যোজনার সেই ফ্যাসিলিটি রুগীরা বা পেশেন্ট যারা থাকবেন তারা গ্রহণ করতে পারবেন। খুব শীঘ্রই মাননীয় মুখ্যমন্ত্রী, মাননীয় অর্থমন্ত্রী প্রত্যেকে মিলে আমাদের ঘোষণা অনুযায়ী যেটা গত বাজেটে আমরা ঘোষণা করেছিলাম এই বাজেটের প্রাককালে সেটা আমরা রাজ্যের জনগণের জন্য উন্মুক্ত করব এবং তার শুভ সূচনা সেখানে করা হবে। বছরে 104 কোটি টাকার সেখানে ইনভলভমেন্ট থাকবে, প্রয়োজনীয়তা থাকবে এবং 4,15,000 বেনিফিশিয়ারি তাতে উপকৃত হবে। আর 4,500 যারা রয়েছেন অলরেডি আয়ুষ্মান ভারতের আওতায় তাদেরকে তার থেকে বাদ দেওয়া হবে। একদিক থেকে সারা রাজ্যে প্রতিটা অংশের মানুষকে সেখানে আমরা বিমার আওতায় নিয়ে এলাম, এটা একটা বিশেষ দিক, গুরুত্বপূর্ণ দিক, এটা বৈপ্লবিক সিদ্ধান্ত রাজ্য সরকার গ্রহণ করেছে এবং তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রীকে, মাননীয় অর্থমন্ত্রীকে এবং সরকারকে ক্যাবিনেটের তরফ থেকে আমরা অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি রাজ্যের জনগণের তরফ থেকে। সাংবাদিক বন্ধুরা, আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আমাদের এই ক্যাবিনেটে গ্রহণ করা হয়েছে, প্রপোজাল ফর ফিলিং আপ অফ 226 পার্মানেন্ট ভ্যাকেন্ট পোস্ট অফ জুনিয়র ফিজিক্যাল ইনস্ট্রাক্টর, জুনিয়র PI গ্রুপ সি আন্ডার এডুকেশন YS ইউথ অ্যাফেয়ার্স স্পোর্টস ডিপার্টমেন্ট। আমাদের যুব কল্যাণ এবং ক্রীড়া দপ্তরের অধীন 226 জন জুনিয়র ফিজিক্যাল ইনস্ট্রাক্টর তাদেরকে নিয়োগ করা হবে। ক্যাবিনেট মাননীয় মুখ্যমন্ত্রীর পৌরোহিত্যে তার অনুমোদন দিয়েছে, অর্থ দপ্তর তার অনুমোদন দিয়েছে এবং খুব শীঘ্রই দপ্তর থেকে তার উদ্যোগ গ্রহণ করা হবে। তার যে ক্রাইটেরিয়া সেটা হচ্ছে যারা খেলাধুলা ন্যাশনাল মিট করেছেন, রাজ্যের হয়ে রাজ্যস্তরে মেডেল পেয়েছেন, ন্যাশনাল মিট করেছেন তারা পার্টিসিপেট করতে পারবে, যারা ফিজিক্যাল এডুকেশনে BPED ব্যাচেলার ইন ফিজিক্যাল এডুকেশন রয়েছে সার্টিফিকেট, যাদের ডিপ্লোমা রয়েছে ফিজিক্যাল এডুকেশন, যাদের মাস্টার ডিগ্রি রয়েছে MPA তারা পার্টিসিপেট করতে পারবে এবং ন্যাশনাল লেভেলে যারা পার্টিসিপেট করেছে বিভিন্ন ইভেন্টে যেগুলো গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার দ্বারা রিকগনাইজড সে সমস্ত খেলাধুলাগুলোতে ন্যাশনাল মিট যারা করেছেন তারা পার্টিসিপেট করতে পারবেন এবং রাজ্যস্তরে যেগুলো ত্রিপুরা স্পোর্টস কাউন্সিল দ্বারা রিকগনাইজড ওই খেলাগুলো যারা পার্টিসিপেট করেছে মেডেল পেয়েছে তারা সেখানে পার্টিসিপেট করতে পারবে। মিনিমাম কোয়ালিফিকেশন মাধ্যমিক থাকতে হবে, মাধ্যমিক প্লাস ন্যাশনাল মিট অথবা রাজ্যস্তরে মিট
উইথ ম্যাডেল, নতুবা বিপিএড ব্যাচেলার ইন ফিজিক্যাল এডুকেশন, এমপিএড মাস্টার ডিগ্রি ইন ফিজিক্যাল এডুকেশন, ডিপ্লোমা ইন ফিজিক্যাল এডুকেশন, যারা কোর্স করেছে তারা পার্টিসিপেট করতে পারবে। পরীক্ষা হবে, ফিজিক্যাল টেস্ট হবে প্রথম ধাপে, দ্বিতীয় ধাপে 85 নম্বরের পরীক্ষা হবে, এবং তৃতীয় ধাপে 15 মার্কসে ভাইভা ভর্তি হবে। এই প্রসিজারের মাধ্যমে 226 জন জুনিয়র ফিজিক্যাল ইনস্ট্রাক্টর আগামী দিনে ক্রীড়া এবং যুব কল্যাণ দপ্তরের মাধ্যমে সেখানে নিয়োগপত্র পাবে। আমাদের ক্যাবিনেটে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত মাননীয় মুখ্যমন্ত্রী পৌরোহিত্যে সেটা গ্রহণ করা হয়েছে। সাংবাদিক বন্ধুরা, আরেকটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, কাছাড় ক্যান্সার হসপিটাল সোসাইটি রাজ্য সরকারের কাছে জমি চেয়েছে যে তারা একটা ক্যান্সার ইনস্টিটিউট করতে চায়। বরুয়া কান্দি মৌজা আন্ডার ধর্মনগর সাব ডিভিশন, অর্থাৎ উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর যে সাব ডিভিশন, সেই ধর্মনগর সাব ডিভিশনে বরুয়া কান্দি মৌজা, সেখানে কাছাড় ক্যান্সার হসপিটাল এন্ড রিসার্চ সেন্টার শিলচর আসাম রাজ্য সরকারের কাছে আবেদন জানিয়েছে। তারা 15 একর ল্যান্ড তাদের দাবি, ওই ল্যান্ডের মধ্যে ক্যান্সার ইনস্টিটিউট তারা করতে চায়। ইন প্রিন্সিপাল তাদেরকে সেই অনুমোদন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তী সময়ে রাজ্য সরকারের সঙ্গে টার্মস এন্ড কন্ডিশন ফিট হবে এবং আমাদের আগরতলার বাইরে রিজিনাল ক্যান্সার হাসপাতালের বাইরে, আপনারা জানেন যে সারা রাজ্যে এই ব্যাধি এটা তার বিস্তৃতি লাভ করছে সারা দেশে, আরেকটা ক্যান্সার ইনস্টিটিউট যদি গড়ে ওঠে উত্তর জেলায়, তবে আমাদের রাজ্যে এবং বিশেষ করে কাছাড় জেলারও সেখানে জনগণের চিকিৎসা পরিষেবা বিশেষ সুবিধা দ্বারা গ্রহণ করতে পারবে। তাই আমাদের এই কাছাড় ক্যান্সার ইনস্টিটিউট ক্যান্সার হসপিটাল এন্ড রিসার্চ সেন্টার শিলচর, তারা যে দাবি জানিয়েছে আমাদের ক্যাবিনেট তাতে অনুমোদন দিয়েছে এবং আগামী দিনে এই ক্যান্সার ইনস্টিটিউট আমাদের উত্তর জেলা গড়ে উঠবে। টার্মস এন্ড কন্ডিশন ফিট করা হবে, তৈরি হবে রাজ্য সরকারের সাথে এই ইনস্টিটিউটে এবং পরবর্তী সময়ে তার পথ চলা সেখানে শুরু হবে। এই সিদ্ধান্তগুলো আমাদের ক্যাবিনেটে গ্রহণ করা হয়েছে, যেগুলো আপনাদের মাধ্যমে আমরা রাজ্যের জনগণকে অবগত করলাম। এবং আরেকটা সিদ্ধান্ত, যেটা প্রপোজাল ফর ওপেনিং অফ ওয়ান নিউ আইসিডিএস প্রজেক্ট এট গঙ্গানগর আরডি ব্লক অফ ত্রিপুরা আন্ডার এডুকেশন সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড সোশ্যাল এডুকেশন ডিপার্টমেন্ট, সমাজ কল্যাণ এবং সমাজ শিক্ষা দপ্তরের অধীন আমরা জানি 56টা আইসিডিএস প্রজেক্ট রয়েছে। আরেকটা আইসিডিএস প্রজেক্ট আমাদের গঙ্গানগর আরডি ব্লকে সেখানে করা হয়েছে এবং সব মিলিয়ে 57টা হবে, 56 আগে এবং বর্তমান নতুন আরেকটা প্লাস ওয়ান 57 আইসিডিএস প্রজেক্ট ত্রিপুরা রাজ্যে সেখানে থাকবে। এই সিদ্ধান্তগুলো আপনাদেরকে আমরা জানালাম, কারোর যদি কোনো প্রশ্ন থেকে থাকে প্লিজ ফিল ফ্রি, আমরা উত্তর দিতে তৈরি রয়েছি। মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনায় পরিবারের সদস্যদের কিভাবে পরিবারের 5 জন সদস্য, 6 জন সদস্য, 1 জন সদস্য, এক্ষেত্রে কি হবে? যে কার্ড থাকবে এখানে টিসিএস আমাদের বিনয়বাবু রয়েছে, বলুন আপনি। প্রত্যেক পরিবারের প্রত্যেক সদস্য জন্য কার্ড থাকবে এবং প্রত্যেক সদস্যই মানে কাভার থাকবে এই চিফ মিনিস্টার জন আরোগ্য যোজনাতে। ইচ এন্ড এভরি মেম্বার অফ দ্য ফ্যামিলি উইল বি কাভার্ড, না ফ্যামিলি 5 লক্ষ পরিবার আপনার পরিবারে 5 জন মেম্বার রয়েছে, 5 জন মেম্বারের নাম থাকবে। এখন আপনি আপনার আরো বাকি যে 4 জন মেম্বার, টোটাল 5 জন মেম্বার, টোটাল বছরে 5 লক্ষ টাকা করে সেই সুবিধা পাবেন।
টোটাল ফ্যামিলির জন্য 5 লক্ষ টাকা, নট ইন্ডিভিজুয়ালি, পার ফ্যামিলি ইকুয়াল টু 5 লাখস পার অ্যানাম। থ্যাংক ইউ। না, আমি আপনারা হয়তো শুনেননি, নীতিগত ভাবে আমাদের একটা অনুমোদন হয়েছে, এখনো যে প্রসেস সেটা চালু হয়নি। টার্মস এন্ড কন্ডিশন হবে, যে তারা কতজন গরিব মানুষকে চিকিৎসা করবে, সমস্ত কিছু। তারা জায়গা চেয়েছে, জায়গা দেওয়ার একটা নীতিগত ভাবে আমরা সিদ্ধান্ত দিয়েছি। পরবর্তী সময়ে ওই যে কাছাড় ক্যান্সার ইনস্টিটিউট যে সোসাইটি, তাদের সঙ্গে আমাদের রাজ্য সরকারের সেখানে দুটো জিনিস, দেখুন, জায়গা দেবে রেভিনিউ ডিপার্টমেন্ট, মাও করবে হেলথ ডিপার্টমেন্ট। তো স্বাভাবিক ভাবে হেলথ ডিপার্টমেন্টও যুক্ত থাকবে, রেভিনিউ ডিপার্টমেন্টও যুক্ত থাকবে, এবং আমাদের মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং তাদের সঙ্গে হবে, কি কি টার্মস এন্ড কন্ডিশনের ভিত্তিতে আমরা তাদেরকে দেব, তারা ইন্টার্ন আমাদের রাজ্যের জনগণকে কি কি সুবিধা দেবে চিকিৎসা পরিষেবার মাধ্যমে, সেই জিনিসগুলো আমাদের তুলে ধরতে হবে। পরবর্তী সময় তার পর্যালোচনা শুরু হবে, কিন্তু ক্যাবিনেট নীতিগত ভাবে সিদ্ধান্ত দিয়েছে, অনুমোদন দিয়েছে যে আমরা ত্রিপুরা রাজ্যে যাতে আরেকটা ক্যান্সার ইনস্টিটিউট গড়ে উঠে রাজ্যের মানুষের কথা চিন্তা করে, তার জন্য তাদেরকে জমি প্রদান করা। টোটাল আমাদের 9,75,000 পরিবার রয়েছে শহর এবং গ্রামে। এই 9,75,000 পরিবারের মধ্যে 4,500 পরিবার অলরেডি কাভার্ড আন্ডার আয়ুষ্মান ভারত, প্রাইম মিনিস্টার জন আরোগ্য যোজনা। তো যারা আগে থেকে আয়ুষ্মান ভারতের কার্ড আছে তারা বাদ যাবে, তারা পাচ্ছে। নতুন 4,15,000 মানুষ এই ফ্যাসিলিটি পাবে, কিন্তু 10,000 মানুষ যারা অলরেডি লেবার ডিপার্টমেন্টের আওতায় রয়েছে, যারা ওয়ার্কার কনস্ট্রাকশন ওয়ার্কাররা রয়েছে, তারা পিএমজিওয়াই তে কনভার্ট হচ্ছে, তারা পাবে না। সিএমজিওয়াই, চিফ মিনিস্টার জন আরোগ্য যোজনা, যেটা পিএমজিওয়াই অর্থাৎ আয়ুষ্মান ভারতের মতোই তৈরি করা, পাবে 4,15,000 মানুষ। এটা এর মধ্যে মাননীয় মুখ্যমন্ত্রী লঞ্চ করবেন ভেরি শর্টলি, প্রায়র টু দ্য নেক্সট বাজেট সেশন। নেক্সট বাজেট সেশনের আগেই মাননীয় মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রীর উপস্থিতিতে এই প্রজেক্টটা শুরু হবে এবং কাভারেজ দেওয়া শুরু হয়ে যাবে। আমি স্যারের বক্তব্যের সাথে জাস্ট অ্যাড করছি, গ্রুপ সি এবং গ্রুপ ডি যেমন ওরা মেডিকেল পান এবং সেটা সারেন্ডার করলে এই সিএমজিওয়ের এই সুরক্ষার আওতায় আসবেন। তো আমাদের মধ্যে যারা গ্রুপই আছি, আমরা যদি মেডিকেল রিএমবার্সমেন্ট যেটা করি আমরা সেই ফেসিলিটি যদি আমরা সারেন্ডার করি, তাহলে আমরাও সেই এই সিএমজিওয়াই প্রকল্পের আওতায় আসবো। এটা মানে এটা আমরা গভীরভাবে বলতে পারি, এটা প্রথম এমন একটা স্কিম যে স্কিমটা রাজ্যের প্রত্যেকটা পরিবারের প্রত্যেকটা সদস্য প্রত্যেকটা পরিবারের প্রত্যেকটা সদস্যকে কভার করে। এমন আর কোন ধরনের স্কিম নেই এত সার্বজনীনতা যার আছে, সেটা ইউনিভার্সাল হেলথ সিকিউরিটির একটা যেটা আমাদের সরকারের সিদ্ধান্ত, সেটা বাস্তবিত হতে যাচ্ছে এই প্রকল্পের মাধ্যমে। রান্নার স্বাদ এবং গুণমান বৃদ্ধি বাণী সিস্টার গুড়া মশলা সয়াবিন আটা সুচির পর প্রত্যেকের সুস্বাস্থ্যের জন্য এবার রান্নার তেলের দায়িত্বেও সিস্টার কাচ্চিঘনি মাস্টার্ড ওয়েল। সিস্টার, আপনাদের বিশ্বাস আমাদের দায়িত্ব।